ফটিকছড়ি উপজেলার নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ছত্রতন এক শোক র্যালি বাইর হয়। র্যালিয়া বিবিরাট বাজারের মেইন মেইন রোড ঘুরি উপজেলা ছত্রতায় শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনগণের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছিল। পরে উপজেলার মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনত উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু সমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সাবেক ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, আফতাবউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, জেবুন নাহার মুক্তা, পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এইচ এম শহীদুল হক, কৃষি অফিসার লিটন দেবনাথ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত্ত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উপসাপ এবং সি প্লাসের ফোন এই চাহ